আমার পুরো ঢাকা মেট্রোপলিটন সিটিতেই কিন্তু ব্যাপক উপস্থিতি এবং আমরা সকলেই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছি। আসছে বর্ষা মৌসুম, বাংলাদেশে এই সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে। তবে এবছর মৌসুম শুরুর আগেই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে, মৃত্যু হয়েছে 61 জনের। এর আগে ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার আগেই এই জ্বরে এত মৃত্যু দেখেনি বাংলাদেশ। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে। 4 জুলাই বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে দেশে চলমান ডেঙ্গু সংক্রমণের প্রাক মৌসুম জরিপের ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জরিপের ফল প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম। যে ব্রুটো ইন্ডেক্স এরকম প্রাক মৌসুমে অথবা মৌসুম চলাকালীন সময়ে যদি 20 ছাড়িয়ে যায়, সেটি কিন্তু আমাদেরকে সামনে বিপদ হতে পারে সেই আশঙ্কার কথাই মনে করিয়ে দেয়। উত্তরে আমরা সেটি 40টির মধ্যে আমরা 27টি ওয়ার্ডে সেটি পজিটিভ, মানে 20-এর বেশি পেয়েছি। দক্ষিণে 58টি ওয়ার্ডের মাঝে আমরা 29টি পেয়েছি এবং পরিসংখ্যান বলে যে দুটো জায়গায় অর্থাৎ গোটা ঢাকা মেট্রোপলিটন সিটি কিন্তু এই ঝুঁকির মাঝে আছে। সেমিনারে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসচেতনতা সৃষ্টিতে সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতি এবং করণীয় বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। চিকিৎসার দিকটাতে বেশি গুরুত্ব না দিয়ে ডেঙ্গুর যে ব্রিডিং পয়েন্ট, এটা আমরা সবাই মিলে, শুধু একা সিটি কর্পোরেশন একা অধিদপ্তর না, সবাই মিলে আপনাদের মাধ্যমে আমরা যদি সেটাকে কন্ট্রোল করতে পারি, আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো। দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। অনুষ্ঠান থেকে আরও জানানো হয়, সবার সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। আসছে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণহীন হতে পারে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। ঢাকা শহরে আমি বলবো যে মুগ্ধা হাসপাতাল এবং মুগ্ধা হাসপাতালের আশেপাশে যা জায়গা আছে ওখানকার রোগীদের অরিজিন অনেক বেশি। আমরা চেষ্টা করছি সেই হাসপাতালের ম্যান পাওয়ার, লজিস্টিক ইত্যাদি দিয়ে সাহায্য করার জন্য এবং সারা দেশের মধ্যে চট্টগ্রাম বিভাগে আমরা দেখছি আমাদের ডেঙ্গুর সংখ্যা অনেক বেশি।